আসসালামু আলাইকুম আরাফুরা ভাইয়ারা আপনারা ব্যাকে কিরকম আছেন আলহামদুলিল্লাহ আমি গো বোন ভালো আছি অনেকদিন পরে রেস্টুরেন্টের কর্মজীবনের একটা ভিডিও লই হাজির হই গেছি কি অবস্থা আরাফুরা ভাইয়ারা আপনারা ব্যাকে ভালো আছেন নি গো আই আমি গো বোন আছি আলহামদুলিল্লাহ ভালো আছি তো মরক শেষ হই গেছে মরক কালালো স্টার্ট করছি ভিডিওটা কি অবস্থা আরাফুরা ভাইয়ারা সাইসে কোন সেন আমনে গো ব্যাকের কি হাল অবস্থা আছেন নি বালা খাইছেন নি বাদ আমনে গো ব্যাকের কি সংবাদ তো আন এই যে আমার কর্মজীবনের কাঙ্গালি সুফিয়ার মত কাম শুরু করে দিছি তো টুকটাক করে রেস্টুরেন্টে যা যা কাম আছে আমনে গো লগে শেয়ার করুম আপনারা অনেকে আমার এই রেস্টুরেন্টের ভিডিও পছন্দ করেন অনেকে কইতেছেন আপু আমরা রেস্টুরেন্টের ভিডিও খুব মিস করতেছি আপনি আগের মতো রেস্টুরেন্টের ভিডিও দেন না কা আসলে ওই যে গ্রামের নওজোয়ান হিন্দু মুসলমান গ্রামের নওজোয়ান হিন্দু মুসলমান মিলিয়া বাংলা গানার মুর্শিদি গাইতাম হাইরে মিলিয়া বাংলা গানার হাটু গান গাইতাম আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা আগে কি সুন্দর দিন কাটাইতাম হিন্দু বাড়িতে যত গান হইত নিমন্ত্রণ দিত আমরা যাইতাম আসলে অনেকদিন ধরে অসুস্থ আছিলাম তারপর আমি টুকটাক করে ভিডিও শেয়ার করছি রেস্টুরেন্টে আমি ওরকম ভাবে কাজ করি না একটু রেস্টে আসিলাম তা আবার ইনশাল্লাহ রেস্টুরেন্টের ভিডিও লই চলিয়া আমু তা আজ যে আমি শেয়ার করবো আমি টুকটাক রেস্টুরেন্টে যে কাজ করি সার্ভিসে কি কাজ করি সব কিছু আমিগুলোকে শেয়ার করুম তো মাংস গেন আগে দিই কাঁদিবি বুঝছি নি আর আপনারা ভাইয়েরা আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা আগে কি সুন্দর দিন কাটাইতাম মশলা পাতি দি মেরিনেট করি থুমু মরক শেষ হয়ে গেছে বুঝছেন আড়া খুড়া বাইয়ের তখন অর্ডার দিছি আল্লাহ বাসাইলে কাল্লা মাল আসব অন যেগেন আছে সেখান দিয়ে অন সালাইতে হবো আমি তখন এখান থেকে সুন্দর করি আমি সুন্দরে বাবা রে বাবা ইয়ারে ভাই ষাট ইচ্ছা করার কা অন এখান থেকে সুন্দর করি মাখি লই মাখি তারপরে যাই মাংস মাংস টাংস কাটতে হইব এখানে আমার মাখা হয়ে গেছে চলে না রাখো বাইরে এক কালে টুকুর করে দিতে হবে দেওয়ান মাংস কাটবার লাগে বলি যাই কাস্টমার আছে নাকি অনেক 30 সেকেন্ড আচ্ছা চলো হয়েছে হয়ে যে মাখা হয়ে গেছে ফাইন করে মাখছি চলো 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 আর দুলুই মাংসটা এত ভালো আর পুরা বাইয়ারা মানে কি যে কম এত গোয়া মাংসটা শেষ ইন্দিন নানের গুল্লো শেষ হয়ে গেছে অনেক দিন নানের গোল্লাটা বানাইলো বানাইলো গজাও দিয়ালাম বুঝলেন এই যে নানের গোল্লাটা বানালাইয়ের বানাই তারপর যাই আমরা একটু কম করি বানাই তাহলে একটু ফ্রেশ ফ্রেশ ধরেন যে দুদিনে লাই বানাই আমরা দুদিনে আন্দাজ করি বানাই নানের গোল্লার পরে গড় যাও দিয়েলাম গড় দোয়ান ঝাড়ু দিয়েলাম দোয়ান ঝাড়ু দি তারপরে যাই আমরা কয় জানি এখানে সব পরিষ্কার করা শুরু করুন পরিষ্কার তরিষ্কার করি তারপরে আল্লাহ রাসালে বাসা যাবো তাগিদে দিয়ে আমি গোল্লা গুণ করি আমি
সার্ভিস সার্ভিসও শেষ এই যে আমাদের বুশও শেষ হয়ে গেছে অন ঝাড়ু তাড়ু শুরু করে দিলাম ঝাড়ু দি মাংসটা কাড়ি হালাই দিব একবার হালাই কাড়ি লইয়া লব তারপর এগুলো ক্লিন করা শুরু করু ক্লিন করা ক্লিন করি তারপর জানলাম আসলে বাসা যাব বুঝলেন তো হবে বুঝি না বিদেশে অনন্তর ইচ্ছে ধুলাবালি এগিয়ে আল্লাহ কইতো হে বিদেশে অনন্তর ইচ্ছে ধুলাবালি এগিয়ে একা বাসারা কেউ কইতো ইত্য না তুমি এগিয়ে ঝাড়ু মারি লই হেমি আনি দিদি আলিসি সিয়াদের তলে লাজে বইয়ে দাঁতের মতো ছাতা বই যায় ঝাড়ু দি একদিন ঝাড়ু দি মাছটা কাটিয়ে লো তারপর একদিন পরিষ্কার করা শুরু করি তাড়াতাড়ি করো অনেক টাইট লাগে তাড়াতাড়ি আল্লাহ বাসালে বাসা যাবো তাড়াতাড়ি করো তাড়াতাড়ি করো আরা ফুরা বাইয়ারা এই যে এখন আমি যেখানে আপনার এই যে মাংস গরম করা হয় তারপরে বার্গারের স্টেক গরম করা হয় রান্না করা হয় এটাকে পরিষ্কার করতেছি আর লগে যে ওই যে বুশের সেটা তো স্প্রে মারি লইয়ে যেন নরম হয়ে যায় পরিশ্রম সৌভাগ্যের প্রসূতি এটা আসলে সত্যি কথা কিন্তু আপনি যখন অনেক পরিশ্রম করবেন দিন শেষে যখন আপনার মুখে হাসিটা থাকবে এটার মতো নিয়ামত আর কিছু হইতে পারে না আমি এই পরিশ্রম করার চেষ্টা করি কিন্তু মাঝে মধ্যে শরীরটা খারাপ থাকে পারি না কাজ করতে মাঝে মধ্যে ইচ্ছেও করে না কাজ করতে মন চায় যে খালি ঘুমায় আর ঘুমায় আসলে চাইলে তো ঘুমন যায় না কয় মালান সাহেবের হালকি বইলে সোয়াব আছে কয় কান্দে তো মানাইতে হইব তো সেম এরকম এখন এই যে এটার এরকম ডলি 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 একদম চকচকে সাদা করিয়ালামো তো এটা ডলা শুরু করছি অনেকে আমারে ভ্যাঙ্গান যে আমি রেস্টুরেন্টে কাজ করি আমি আমারে আমি কি অন্য কোনো কাজ করতে পারি না এটা তো আমার নিজের প্রতিষ্ঠান তা আমি অন্য জায়গায় কাজ করলে আরেকজনের অধীনে কাজ করুম সে আমারে একটা স্যালারি দিব আমাকে একটা ইয়া করব তো আমি তো আমার প্রতিষ্ঠানে কাজ করতেছি যতটুকু পারি করার চেষ্টা করি এই যে এভাবে টানি 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 হ্যানায় ময়লাগুলারে উড়ালাম এরকম করে আমি না হইলো আড়া ফুটা বাইরা দুই তিনবার এরকম সুন্দর করি খলায় খলায় ডলি ডলি দিয়েছে অলরেডি সাদা হয়ে গেছে আবারও সাবান ফানি দিয়ে এটারে ডলি তারপরে যে আমি লম্বাটারে ডলুম তো আসলে সমস্যা হয়েছে কি শীতও অনেক হরি গেছে এমন শীত হচ্ছে বুঝছেন নি আর আফুরা বাইয়ারা শীতে আপনার কী কয় আমার এমনি ঠান্ডা সমস্যা আছে এই যে অন যে হানি গাড়ি গাড়ি এগেন দুইয়ের না আল্লাহ মাফ করক আবার লাগে ঠান্ডা ন লাগি যায় তখন এগেন আবার অনেকে কইতে না আরেন যে আফু আপনি হ্যান্ড গ্লাভস পরি ডলেন ন কিনলে আসলে হ্যান্ড গ্লাভস পরি মাঝে মধ্যে ডলি মাঝে মধ্যে আদি ডলি এলাই বুঝছেন হাইলে হাতিল যাচ্ছে ডলে না এরকম ডলি এলাই ডলি ডলি পরিষ্কার করি এলাই বুঝছেন এই যে দেখছেন নি হবে দুই ডলা দিছি দুই ডলাতে ফক ফিক্কা এককারে বুঝছেন নি সাদা হয়ে গেছে অন আমি ফানি দিয়ে আবার একটু দুইয়ের দেখছেন নি এককারে কী সুন্দর তেল তুল কন্দায় চলে গেছে কেউ কইব এতক্ষণ ধরে এটার মধ্যে তেল জাতীয় জিনিস গরম করছি রান্না করছি ওইটা পরিষ্কার করি অন আমি এই যে যেটাতে বুশ দিই রাখি না হন বুশের এটা পরিষ্কার করা শুরু করছি পরিষ্কার তরিষ্কার করি সুন্দর করি পরিষ্কার করতে হয় এখানে তো আসলে অনেক তেল তুল ফড়ে তো যখন মাংস ফুড়ে তুড়ে এগুলোতে প্রচুর তেল ফড়ে বুঝছেন নি তো অন এই যে পরিষ্কার করি আবার আমনের কি কয় জানি সাবন দিই খলখলায় খলখলে এরকম হাইল্লা যাচ্ছে ডলে না স্টিলের জিনিস তো বুঝছেন নি এই যে হাইল্লা ডলার মতো করি ডলি 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 দুইতে হয় বুঝছেন নি আপনারা যারা জানেন তো জানেন আর যারা জানেন না তারা এটা দেখে লইতেন হারেন আর এই সব জিনিস একটু গরম সাবান ফানি দিয়ে ধুলে সুন্দর মতে তেল তুল এককারে উড়ি চলি যায় বুঝছেন নি আর আফুরা বাইয়ারা তো এগেন বেগেন শেষ তেষ করি তারপরে জানলার নাম নয় বাসার যাবো বাসার যায় তরকারি রান্দা আছে অল্প দুগা খালি ভাত রাঁধি লোমো বুঝছেন নি আর আফুরা বাইয়ারা তখন আবার রাইতো হয়ে গেছে আই আবার সাইয়ের মাঝে মধ্যে কেন এদিকে কামতাম করতাম লাগলে গেট যদি খোলা থাকে না মদরিরা ঢুকি যায় মদ খায় কী যে মাতলামি করে যার কারণে সবসময় চোখ কান ব্যাগ
খোলা রাখতে হয় আর আফুরা ভাইয়ারা। বিদেশ জীবনটা অনেকের কাছে হইছে রাজার হালার জীবন, আর অনেকে সোনার সামিস নিয়ে জন্ম, এটা আসলে ভাগ্য। তো বিদেশ জীবনটা আসলে অনেক কঠিন আর আফুরা ভাইয়ারা, বিদেশে পরিশ্রম না করলে আপনি কখনোই সফল হইতে পারবেন না, এটা সত্যি কথা। বিদেশে আপনার সেফ একটা জীবন, চিকিৎসা উন্নত, বাংলাদেশে যে চামনের হয়তোবা দাঁতের ব্যথা লই গেছেন কইব আপনার লিভারে সমস্যা, হয়তোবা আপনি হাড়ে ব্যথা লই গেছেন কইব আপনার কিডনির সমস্যা, কিন্তু এখানে হইছে আপনার কি কয় জানি সব কিছু ট্রিটমেন্ট ট্রিটমেন্ট আলহামদুলিল্লাহ অনেক ভালো, কিন্তু আপনাকে অনেক পরিশ্রম করতে হয়। অনেক পরিশ্রম না করলে কখনোই আপনি সফল হইতে পারবেন না, কখনোই আপনার মুখে হাসি ফুটতে পারবে না। অনেকে কি করে খালি অন্যের সফলতা দেখলে হাই উতাস করে, এগুনের মতো লেঞ্জার লেঞ্জা, এগুনি হচ্ছে অ্যালসার ডিকি, এগুনে কেন মানে ঘরেও কাম করে না সরেও তো কাম করার প্রশ্নই উঠে না। এগুন জামাই কতক্ষণে কাম শেষ করি ঘরে ঢুকবো, কতক্ষণে বাতরান্দি খাবাইবো, হে দান্দায় থাকে, কিন্তু হেগুনে আবার অন্য জনে জন কাম কাজ করে, হেটা লওয়া আবার হাই উতাস করে। এরকম চোখের সামনে কত যে আগল ছাগল ফাগল দেখি, দেখছেন একদম জগজগা চকচকে হয়ে গেছে, অরে মা এত ক্লান্ত লাগে না আফুরা ভাইয়ারা। অনেক যে এটারে আমি দুবার লাগুলি লই যাই বুঝছেন না আর আফুরা ভাইয়ারা, অনেকটু আপনারা আবার কেন মদ খাই সে ফুদার মতো, এটা হয়েছে অ্যাপেল সিগার ভিনিগার, এটা খাইতে পারেন যারা ডায়েট করতে চান বা যারা একটু শরীরের যে কোলেস্টেরল মোলেস্টেরল কন্ট্রোল করতে চান। এই অ্যাপেল সিগার ভিনিগারটা কারিফোর মার্কেটে কনফার্ম, কারিফোর না কারিফোর, হ্যাঁ কারিফোর মার্কেটে, তো এটা দেখেন এটা খুবই ভালো, আমি খাই। আর আঙ্গু বাসার গা শেষ, এটা আর রেস্টুরেন্টে কিনা আসিল, কিনে রেখছি আমার অলরেডি শেষের দিকে, আর আরও কিনতে বাড়িতে কিনতে হইব, তখন খাই হানিগেন খাই মতো বই খাই। আর ইনশাল্লাহ কাইলের ভিডিও হলে স্বাগতম আগে ভাগে দিলে, তো ব্যাকে ভালো থাকেন সুস্থ থাকেন কেন আর আফুরা ভাইয়ারা, আল্লাহ দোয়া করিয়েন, আসসালামু আলাইকুম।